হ্যালো চেতন, আমি তোকেই ফোন করছিলাম। তোর বোন হাসিনা অনেক সমস্যায় পড়ে গেছে, ওর আমাদের সাহায্যের খুব দরকার। কেন কেন শুনবি না ওর ব্যাপারে? বৌদি, একটা প্রবলেম ছিল, এই কোয়েশ্চেনে সলভ করতে পারছি না, একটু দেখে দাও না প্লিজ। আমার না মাথাটা খুব ঘুরছে, আমি শুতেই যাচ্ছিলাম, কাল করে দিই ঠিক আছে? এখন তুমি যাও প্লিজ। মাথার ব্যথার ওষুধ এনে দেবো কি? না না, আমি ঠিক আছি, তুমি এখন যাও এখান থেকে। এটা এই টি শার্ট তো গৌরবের, তাই না? এইটা এখানে কি করে এলো? হয়তো ওই জামা কাপড়ের সাথে এসেছিল, আমি দেখে ওটা ওখানে রাখলাম। শেফালি, গৌরব, তুই এই ড্রেস পরে? তো টি শার্ট কোথায়? বৌদি, তুমি তো বললে যে এই টি শার্টটা তোমার জামা কাপড়ের সাথে এসেছে। ওই 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 এই এই কি চলছে তোমাদের এসব? আরে কিছুই চলছে না, তুই তোর ঘরে যাতো, যা। যখন কিছু চলছেই না, তাহলে তুই পর্দার পিছনে কি করছিলিস? ছি, তোর লজ্জা লাগে না সব করতে? দাঁড়া, এক্ষুনি দাদাকে কল করছি আমি। শেফালি প্লিজ, আমি হাত জড়ো করছি, এরম করো না। তুমি যা বলবে আমি সব করব, প্লিজ। এবার কি হবে যদি শেফালি আমাদের সবটা বলে দেয়? শেফালি, লজ্জা হয় না তোমার? বৌদি কাজ করছে আর তুমি ম্যাগাজিন পড়ছো? আরে মা, আমি তো বৌদিকে বলেছিলাম, কিন্তু বৌদি বলল অলস মন শয়তানের বাস, আর বৌদি বসে থাকলে ভুলভাল চিন্তা আসে, তাই আজ থেকে বাড়ির সব কাজ বৌদি করবে। ঠিক বলেছি না বৌদি? হ্যাঁ মা, শেফালি ঠিক বলেছে, আমি বলেছিলাম যে বাড়ির প্রত্যেকটা কাজ আমি করব আজ থেকে। শুনে নিলে তুমি? এবারে আমাকে আর ডিস্টার্ব করো না। আরে মা, আমি খুলছি। হাসিনা তুই? আরে দিদি, দিদি করে রেখে দিয়েছে, আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে। তোমার বোনের জন্যই তো হয়েছে, আমি তো বুঝতেই পারছি না যে হাসিনা এমন কি করলো যে শেফালি ওর হয়ে বলছে। কিছু তো আছে যেটা বুঝতে পারছি না। একবার চেতনদা এদের আসার খবরটা জেনে যাক, তাহলে ও পরের দিনই কানাডা থেকে এখানে চলে আসবে এদের দুজনকে বের করে দিতে। এটা ভুলেও করো না, তোমার মনে আছে তো শেফালি কি বলে গেল? মনে আছে, আর আমার এটাও খুব ভালো করে মনে আছে যে বাবার হাজারবার বারণ করা সত্ত্বেও হাসিনা ওই ফালতু ছেলেটার সঙ্গে কোর্ট ম্যারেজ করে চলে এসেছিল, আর বাবার মৃত্যুর জন্যও এই হাসিনাই দায়ী। একটা কানা করিও আমি নিতে দেবো না প্রপার্টি থেকে একে, তুমি দেখে নিও। ও তো ওটা নিয়েই ছাড়বে, কারণ আইনও ওর পক্ষে থাকবে আর শেফালিও। এটা হওয়ার আগেই আমি এদের দুজনকে মেরে ফেলব। হাসিনা, আচ্ছা আমি যে নোটগুলো দিয়েছি দেখেছো তুমি? আজকে আমি আমার হাত এক জ্যোতিষীকে দেখালাম, জানো কি বলল? আচ্ছা কি বলল? উনি বললেন যে আমি প্রেমের নদী,
কিন্তু প্রতিটা বিন্দুর জন্য আমি তৃষ্ণার্ত থাকবো। এই জ্যোতিষীদের তুমি ছাড়ো আর পড়াশোনায় মন দাও, এই চ্যাপ্টার নাম্বার 9 পড়ো, চলো। আমার চ্যাপ্টার অন্য, আমি দেখেছি তুমি আমাকে সবসময় অ্যাভয়েড করেছ, আগেও আর আজও, কিন্তু এখন এখন আমি সেটা হতে দেব না। দেখো শেফালি, যেটা তুমি ভাবছো এরকম কিছু হতে পারে না। হতেই পারে, সবকিছু হতে পারে, বেটার লেট দেন, যেটা যেমনভাবে চলছে সেভাবেই চলতে দাও। না আমি তোমার পথে আসব, আর না তুমি আমার রাস্তায় আসবে। এবার যাও, গৌরব তোমার জন্য অপেক্ষা করছে, চলো যাও। ডোন্ট টেক স্ট্রেস। মা, আমার মনে হয় যে গৌরব, কাশিস বৌদি আর শেফালি মেনেই নেবে, শুধু চেতন দাদার সঙ্গে কথা বলতে হবে আর ওনাকে মানাতে হবে। একবার ভাগ পেয়ে গেলে না আমি তো একটা প্রাইভেট স্কুল খুলবো ভাবছি। আমি চেতনকে বোঝানোর চেষ্টা করছি। এক মিনিট। আচ্ছা শোনো, এই কিছু জিনিসের লিস্ট আছে, আসার সময় নিয়ে এসো। ঠিক আছে। এক মিনিট, এক মিনিট, আমিও যাচ্ছি, আমারও কিছু জিনিস কেনার আছে। আরে এতক্ষণ তো চুপচাপ বসেছিলি, এমন কি দরকার হয়ে গেল যাওয়া? আমার কিছু জিনিস কেনার আছে মা। কোনো দরকার নেই তোর যাওয়ার, চুপচাপ বস। এই যে কি কথা বলছো মা, দিদি বোঝো না মাকে। মা যেতে দাও না, জিনিস নেওয়ার আছে হয়তো, তুই যা আর সব জিনিস মনে করে নিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে দিদি, এবার চলো যাবে বাবু, না হলে মা আবার বারণ করবে। চলো চলো। তুই বিষয়টা কেন বুঝছিস না? বারণ করেছিলাম তোকে আমি যাওয়ার জন্য, কেন যেতে দিলি? মা একা থোড়েই না যাচ্ছে, ও তো নিজের জামাই বাবুর সাথে যাচ্ছে। ওটাই তো দুঃখে যে ও জামাইবাবুর সাথে গেছে। কি কি বলতে চাইছো? তোর চোখে কাপড় বাঁধা রয়েছে মা, তোর সংসার শেষ হয়ে যাচ্ছে, বাঁচিয়ে নে ওকে। মা যা বলার পরিষ্কার করে বলো মা, শেফালি তোকে এখানে তোকে ভালোবাসে বলে আটকায়নি রে, ও অখিলেশকে চাই বলে তোকে আটকেছে। আমি অখিলেশকে শেফালির ঘর থেকে মাঝরাতে বেরোতে দেখেছি, তাও জামার বোতাম লাগাতে লাগাতে। মা তুই এখান থেকে চলে যা, নাহলে তোর সংসার শেষ হয়ে যাবে। কেন তোমার হাসি পাচ্ছে না? কেন হাসি পাচ্ছে না? কি করছো? বলো বলো, হাসি পাচ্ছে না? হাসি পাচ্ছে না? হাসো না ভালো করে দিদি। হাসিনা, আমি ভেবেছিলাম তুই আমাকে ভালোবাসিস বলে সাহায্য করছিস, কিন্তু তুই, তোর নজর তো আমার স্বামীর উপর রয়েছে। ছি, আরে এই চিৎকার চেঁচামেচিটা কিসের জন্য হচ্ছে এখানে? এটা ভদ্রলোকেদের বাড়ি, ঝগড়া করতে হলে বাইরে গিয়ে করো। বাহ গৌরব বাহ,
তুই আমাকে ব্যবহার শেখাচ্ছিস যখন তুই নিজের দাদার বউয়ের সাথে মজা করছিস, তখন কোথায় যায় তোর ওই ভদ্রতা? হ্যাঁ শেফালি, কি বলছিস তুই? বড় হয় তোর থেকে কিছু লজ্জা শরম আছে নাকি তোর মধ্যে? লজ্জার জন্যই চুপ করে আছি। আমি নিজেই দুজনকে হাতে নাতে ধরেছিলাম। যদি বিশ্বাস না হয় তা জেনে না তোমার বৌমার থেকে। এই দুজনের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, এদের দুজনের মধ্যে কিছু আছে কি না বলো বৌদি, বলো। চুপ করে আছো কেন? হ্যাঁ দু বছর ধরে চেতন আমার কাছে আসেনি, তার জন্য আমার ভুল হতেই পারে। কিন্তু তুমি, তুমি তো কুমারী তাই না? তুমি নিজেই নিজের জামাই বাবুর সাথে যখন মজা করছিলে তোমার লজ্জা লাগেনি? হে ভগবান, এসব কি চলছে, এসব কি শুনছি আমি? যদি এইসব চেতন জানতে পারে না, ও আমাদের সবাইকে মেরে ফেলবে। আর তুই, এই সব কিছু তোর জন্য হচ্ছে না। তুই এখানে আসতিস না, তোর বর তোর সাথে আসতো, আর না এইসব হতো। নষ্ট করে দিলে আমাদের সংসারটা, বেরিয়ে যা আমাদের বাড়ি থেকে। বাহ মা বাহ, সব বিষয়ে আমার উপরেই দোষ চাপিয়ে দাও তোমরা। আমি আজকেই চেতন দাদার সাথে কথা বলবো। আর এই যে নরকে রয়েছি না আমরা, আমি এই নরকে থাকতেও চাই না। আমাকে শুধু আমার ভাগটা দাও, তুই তোর ভাগটা পেয়ে যাবি। আমরা সবাই চেতনকে বোঝাবো, আর তাছাড়া আমরা যখন সবাই রাজি আছি তখন চেতন কিছু করতে পারবে না একা। ঠিক আছে, তাহলে তুমি আমার সামনে চেতন দাদাকে ফোন করো, আর ওনাকে এক্ষুনি ডেকে পাঠাও। কিন্তু মা গৌরব, আমি চেতনকে ফোন করছি। মা তুমি এটা কেন করলে? তুমি জানো তো দাদা এসে সবার আগে একটা জিনিসই জিজ্ঞেস করবে, যে হাসিনা আর অখিলেশকে বাড়িতে ঢুকতে কে দিল। হাসিনার ব্যবহারটা দেখেছিলিস? আমি যদি ফোন না করতাম তাহলে ঝামেলা করতো। কিচ্ছু করতো না মাও, দাদা ওর ফোনটাই রিসিভ করতো না। কি করে নিত ও বলো তুমি? আরে এতটাও বোকা ভাবিস না ওকে, ও সব জানে। ও দাদাকে মেসেজ করে সব কিছু জানিয়ে দেবে। আমি তো বুঝতেই পারছি না যে এবার কি হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে হাসিনাকে রাস্তা থেকে সরানোর। কি? হ্যাঁ এটা হতে পারে, বৌদির কাছে কিছু অ্যাবর্শন পিলস আছে। দিদিকে যদি ওটা দেওয়া যায় তাহলে ওর মিসক্যারেজ হতে পারে। আর আর হেভি ব্লিডিং এর জন্য ওকে হসপিটাল যেতে হবে। আর ওই ট্যাবলেটগুলোকে যদি বেশি মাত্রায় দিয়ে দেওয়া যায় তাহলে হয়তো দিদি হসপিটাল থেকে কোনোদিনও ফিরবে না। না এটা ঠিক নয় মা, আমি তো শুধু এই ভেঙে যাওয়া সংসারটাকে বাঁচানোর জন্য বলেছি। আর যদি চেতন এসে যায় তাহলে? যদি তোমার খারাপ লাগে তাহলে সরি মা, আমরা এই কথাটা এখানেই ভুলে যাচ্ছি। হাসিনা তুমি বোঝার কেন চেষ্টা করছো না? তুমি তুমি চলো এখান থেকে, আমাদের কোনো ভাগের দরকার নেই। এই এই ভাগের চক্করে আমি আমাদের বাচ্চাকে নষ্ট করতে পারবো না। হাসিনা হাসিনা প্লিজ চলো এখান থেকে। কি হয়েছে তোমার? কি কথা বলছো সব? আমি নিজের কানে শুনে এসেছি হাসিনা, ওরা তোমার পেটের বাচ্চাটাকে মেরে ফেলার চেষ্টা করছে, তোমাকে প্রাণে মারার চেষ্টা করছে ওরা। এটা কি বলছো তুমি? আমি আমি এক্ষুনি মায়ের সাথে কথা বলবো। মায়ের সাথে? তোমার মা নিজেই এই প্ল্যানে জড়িয়ে আছে। হাসিনা প্লিজ চলো এখান থেকে, আমরা এখানে থাকবো না। মা মা এইসবের মধ্যে রয়েছে? আমাকে বিশ্বাস করো হাসিনা, আমি আমাদের বাচ্চার দিব্যি খেয়ে বলছি হাসিনা। আমি নিজের কানে শুনেছি তোমার বাড়ির লোকেরা তোমাকে কোনো ওষুধ খাওয়ানোর প্ল্যান করছিল। কেন টেনশন করছিস মা? এই অবস্থায় টেনশন করে না। তোর জন্য বাদামের দুধ এনেছি, তোর বাচ্চা আর তোর জন্য খুব ভালো হবে। এনে নে।
মা, আমি এখান থেকে চলে যাচ্ছি। যদি চেতন দাদা আমার ভাগ দিতে চায় তাহলে আমার বাড়ি গিয়ে দিতে পারে। কি, তুই সত্যি চলে যাচ্ছিস? হ্যাঁ মা, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এরপরে আমরা আর কখনো দেখা করব না। শুধু একবারই চেতন দাদাকে দেখতে চাই। চেতনের আসতে তো সময় লাগবে মা, ক্যানাডা থেকে আসবে। আর তাছাড়াও তোকে এখানে দেখলে খুব সমস্যা হয়ে যাবে, রাগ তো আছেই ওর, সব গণ্ডগোল হয়ে যাবে। মা তুমি চিন্তা করো না, আমি দাদাকে আমার মুখও দেখাবো না, শুধু ওকে দূর থেকে দেখেই চলে যাব, যেমনটা তোর ইচ্ছে। মা এই দুধটা আমাকে দিয়ে যাও। ওই কথা আছে না যে মায়ের হাতের বিষ অমৃত হয়ে যায়, আর এ তো কেবল দুধই। সরি মা, ওই ওই স্লিপ হয়ে গেল, কোনো ব্যাপার না, যেটা হয় ভালোর জন্যই হয়। মা, চেতন দাদা চলে এসছে না, তুই ওর আশেপাশে যাস না, ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি একটু দেখে আসছি। চেতন দাদা, গৌরব, শেফালি আর কশিস বৌদির সাথে ব্যস্ত আছে, আমি চলে যাব। মা, যাওয়ার আগে তুমি তোমার বানানো চা খাওয়াবে না আমাকে? হ্যাঁ নিশ্চয়ই, তুইও খাবি আর অখিলেশের জন্যও নিয়ে যাস। আর শোন, আমি তোর জন্য না কিছু টাকা আর গয়না বার করে রেখেছি, কাজে আসবে তোর, নিয়ে যাস যাওয়ার সময়। আমি এক্ষুনি বার করে নিয়ে আসছি, ঠিক আছে? সামলাও এনাকে। আমার দুই ভাই, মা, সবাইকে মেরে দিয়েছে, সবাইকে। কে করেছে এইসব? আপনি দেখেছেন খুনিকে? রাজেশ,
চেক করো স্যার। স্যার ওর শ্বাস চলছে। রাজেশ তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, আমাদের একে বাঁচাতেই হবে। স্যার গো। স্যার প্লিজ বাঁচিয়ে নিন ওকে, ও আমার স্বামী অখিলেশ। যখন এই খুনগুলো হলো তখন আপনি কোথায় ছিলেন? স্যার রাতে খুব গরম ছিল, আমি আর অখিলেশ ডিসাইড করেছিলাম যে আমরা ছাদে ঘুমাবো। আমি একা চলে গেছিলাম, কিন্তু অনেকক্ষণ সময় হয়ে যাওয়াতে অখিলেশ না আসাতে আমি আমি নিচে এসে দেখি ওকে কেউ মেরে ফেলেছে। তারপর আমি মায়ের কাছে গেলাম, মা কেউ মেরে ফেলে রেখেছিল। আমার ভাই বোন কেউ বাঁচেনি, কেউ বাঁচেনি। তারপর আমি দৌড়ে চাঁদে যাই, আমি চিৎকার করি, অনেক টাকাটাকি করি, তারপরে আমি আপনাদের ফোন করি। আপনি কাউকে সন্দেহ করছেন? কোনো শত্রু নেই আমাদের। দেখুন আপনি চিন্তা করবেন না, আমরা আপনার স্বামীকে বাঁচিয়ে নেব এবং খুনিকে ধরার সম্পূর্ণ চেষ্টা করব। রাজেশ স্যার, লাশগুলোর পাশে যে কটা ফোন আছে আর বাকি জিনিসপত্র সমস্ত কিছুকে তুমি ফরেন্সিকে পাঠাও। স্যার। আর হ্যাঁ, আর এই ধরনের যে কটা কাপ আছে সেই সবগুলোকেও। স্যার। আরে ভালো হয়েছে তুমি বাড়ি ফিরে এলে। অখিলেশ তুমি জানো যে সরকার আমাদের 5 লাখ টাকা দিচ্ছে? এটা তো ঠিক হয়ে গেল না, যে সমস্ত বিপদ কেটে গেল আর তার উপর টাকাই টাকা। আস্তে বলো আর এত খুশি দেখিও না, কেউ যদি শুনে নেয় না তাহলে আমরা ধরা পড়ে যাব। সন্দেহ তো আমার প্রথম দিনই হয়ে গেছিল যখন আপনি মিথ্যা বয়ান দিয়েছিলেন। আপনি বলেছিলেন যে গরম লাগার জন্যে আপনি ছাদে শুতে চলে গেছিলেন, যেখানে ঘরে এসি আর ফ্যান দুটোই চলছিল আর ছাদে কোনো বিছানাও ছিল না। স্যার স্যার নিশ্চয়ই আপনার ভুল ধারণা হচ্ছে মনে হয়। না হাসিনা, আমার কোনো ভুল হচ্ছে না, আমার কাছে প্রমাণ আছে। যারা যারা মারা গেছিল তাদের প্রত্যেকের কাছে মিসড কল এসেছিল, তারপর তাদের মৃত্যু হয়েছে। আর তাছাড়াও ফরেন্সিক রিপোর্টে মরে যাওয়া সমস্ত মানুষগুলোর ফোনে একজনেরই ফিঙ্গারপ্রিন্ট কমন ছিল, তার মানে খুনি নিজেই মিসড কল করেছিল এবং তারপর সেই কলগুলোকে সে নিজেই ডিলিট করেছে। কিন্তু মোবাইলগুলো ট্রেস করে আমরা খুনির মোবাইল নাম্বার পেয়ে যাই এবং ফরেন্সিক রিপোর্ট থেকে খুনির ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাই। আর এই দুটো জিনিসই আপনার আর কি প্যাডে আমরা ফরেন্সিক রিপোর্ট থেকে অখিলেশের ফিঙ্গারপ্রিন্ট পাই। আপনারা দুজনেই এই খুনের পেছনে আছেন, এখন সবটা সত্যি সত্যি বলে দিন, না হলে আমাদের কাছে আরো অনেক রাস্তা আছে সত্যি কথা জানার। আমি আমি ওদের মারতে চাইনি। যখন আমার মাই আমাকে মারতে চাইল, ওই কথায় আছে না যে মায়ের হাতের বিষ অমৃতের সমান, আর এটা তো তাও দুধই। যখন আমি এটা দেখলাম যে আমার মাই আমার কোনো চিন্তা করে না, তখন আমি সিদ্ধান্ত নিই। যখন কেউ আমাকে নিয়ে ভাবে না তখন আমি কেন সবার জন্য ভাবব? আর তখন আমি সেটাই করলাম যেটা আমার করা উচিত হয়নি। ও তাই জন্য ফরেন্সিক রিপোর্টে ওই 5টা কাপে ঘুমের ওষুধ পাওয়া গেছে, আর বাকি 2টো কাপ আপনাদের দুজনের ছিল যার মধ্যে ঘুমের ওষুধ ছিল না। এখন এটাও বলে দিন আপনারা মিসড কল করেছিলেন কেন? আমরা আমরা ভয় পেয়ে গেছিলাম স্যার, আমরা এটা জানতে চাইছিলাম যে ওষুধের এফেক্ট হয়েছে কিনা।
যদি না হয় তো ওরা উঠে চিৎকার চেঁচামেচি করতো আর আমরা, আমাদের প্ল্যান ফেল হয়ে যেত। সেজন্য ঘরে যাওয়ার আগে আমরা সবাইকে ফোন করি। এই কাজটা আমি পারবো না, তুমি করো। আমি এই দরজার সামনে দাঁড়াচ্ছি, কেউ এলে আমি দেখে নেব। ধরো। সিদ্ধান্ত আমি তখনই নিয়ে নিয়েছিলাম। এখন আমার শুধু নিজের ভাগটাই নয়, পুরো সম্পত্তিটাই আমার চাই। কিন্তু যদি চেতন দাদা বেঁচে থাকতো তাহলে শুধু আমার ভাগটাই পেতাম। আর সেজন্য আমি চেতন দাদার অপেক্ষা করছিলাম। আমরা মানছি যে আপনার সাথে অন্যায় হয়েছে, কিন্তু আপনি যা করেছেন সেটাকে কোনো মতেই ক্ষমা করা যায় না। নিয়ে চলো এদের দুজনকে, চলো।